সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পূর্ব পশ্চিম উপন্যাসটির 76তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। পিজি হাসপাতালের গেটের সামনে পরিচিতদের ভিড় দেখেই প্রতাপ থমকে গেলেন। সবাই নীরব, এরপর আর কোনো প্রশ্ন করার দরকার হয় না। প্রতাপ ভেতরে ঢুকলেন না, রেলিংয়ের এক পাশে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালেন। কাছেই দু গাড়ি ভর্তি পুলিশ, এখন হাসপাতালের গেটেও পুলিশ পাহারা রাখতে হয়। হাইকোর্টের বিচারপতি কিরণলাল রায়কে কুমোরটুলিতে তার বাড়ির সামনেই গাড়ির মধ্যে গুলি করা হয়েছিল গতকাল। হাসপাতালে এনেও তাকে বাঁচানো গেল না। বিদ্যানু সজ্জন ছিলেন তিনি, তবু কয়েকটি অল্পবয়সী ছেলে নিছক একটি খুন করার জন্যই তাকে পৃথিবী থেকে অসময়ে সরিয়ে দিয়ে গেল। সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, বিচারপতি, এরকম সমাজের নানা স্তরের মানুষদের এলোমেলোভাবে খুন করে এরা সন্ত্রাস সৃষ্টি করতে চায়। একমাত্র ব্যবসায়ীদের গায়ে এরা হাত ছোঁয়াচ্ছে না। একটু পরে বিমান বিহারী বেরিয়ে এলেন হাসপাতালের চত্বর থেকে। ভুরু দুটো কুঁচকে আছে, শোকের বদলে তার মুখে অসম্ভব একটা বিরক্তির ছাপ। প্রতাপকে দেখতে পেয়ে তিনি কাছে এসে বললেন, বডি বার করতে দেরি আছে, তুমি কি এখনো থাকবে? প্রতাপ নিঃশব্দে দুদিকে ঘাড় নাড়লেন। বিমান বিহারী বললেন, চলো তাহলে আমার সঙ্গে, পরে খবর নিয়ে না হয় শ্মশানে যাওয়া যাবে। গাড়ির দরজা খুলে তিনি প্রতাপকে ভেতরে বসালেন, তারপর নিজে ঢুকেই প্রচণ্ড ঝাঁঝের সঙ্গে বললেন, এসব কি হচ্ছে বলো তো? কিরণ আমার ছেলেবেলার বন্ধু, গত সপ্তাহেও দেখা হয়েছিল তার সঙ্গে, এমনিভাবে হঠাৎ তাকে চলে যেতে হলো কয়েকটা বখাটে গুন্ডা ছেলের জন্য। কোনো প্রোটেকশন নেই, এর কোনো বিহিত নেই। প্রতাপ কোনো উত্তর না দিয়ে একটা দীর্ঘশ্বাস গোপন করলেন। বিমান বিহারী বললেন, আমি এখনো ভাবতে পারছি না কিরণ আর নেই, এমন অকারণে একজন মানুষের জীবন যাবে। জানো প্রতাপ, আজ পরপর দুটো খারাপ খবর পেলুম। আজ কাগজে সন্তোষ ভট্টাচার্যের কথা পড়েছ? প্রতাপ বললেন, না, খেয়াল করতে পারছি না। সন্তোষ ভট্টাচার্যকে? বহরমপুরের সৈয়দাবাদে খুন হয়েছেন সন্তোষ ভট্টাচার্য, আমার বিশেষ পরিচিত। আমাদের পাবলিকেশনের বই নিতে এসেছেন কতবার। শিক্ষক আন্দোলনের একজন বিশিষ্ট নেতা এই সন্তোষবাবু। এবার পার্লামেন্টারি ইলেকশনে দাঁড়াবার কথা ছিল, সন্ধেবেলা বাড়ি ফিরছিলেন ভদ্রলোক, কটা ছেলে এসে তাকে ছুরি মেরে গেল। আচ্ছা বলো তো, অরাজকতা আর কাকে বলে? এরকমভাবে আর কিছুদিন চললে সমাজ সভ্যতা সব গোল্লায় যাবে। এ ওকে মারবে, সে তাকে মারবে। বুড়ো অজয় মুখার্জি দ্বিতীয়বার চিফ মিনিস্টার হয়ে এলো, একটা জোড়া তালি দেওয়া গভর্নমেন্ট, এটা ওয়েস্ট বেঙ্গলের সর্বনাশ করে দেবে না? প্রতাপ ধীরস্বরে বললেন, যতবার এইরকম খুনের খবর কাগজে পড়ি কিংবা লোকের মুখে শুনি, আমার ভেতরটা পুড়তে থাকে, একটা প্রচণ্ড অপরাধ বোধ। এর জন্য আমিও তো কিছুটা দায়ী। আচ্ছা বলো তো বিমান, কি প্রায়শ্চিত্ত করা সম্ভব আমার পক্ষে? এক মুহূর্তে বিমান বিহারীর সমস্ত উত্তেজনা মিলিয়ে গেল। তিনি বিবর্ণ মুখে প্রতাপের দিকে তাকিয়ে রইলেন, তারপর বন্ধুর হাত চেপে ধরে তিনি বললেন, না না প্রতাপ, আমি তোমাকে আঘাত দেবার জন্য কিছু বলিনি, বিশ্বাস করো। একই দিনে দুজন চেনা মানুষের এরকম ঘটনা শুনে আমার এমন লেগেছে। না না না, তুমি এর জন্য দায়ী হতে যাবে কেন? আমার দায়িত্ব নেই, আমার নিজের ছেলেই তো এসব শুরু করেছে। ননসেন্স, তুমি এখনও ওই ভুল ধারণাটা আঁকড়ে বসে আছো। তোমাকে তো কতবার বলেছি যে বাবলুর অ্যাকশনটা ছিল পিওরলি সেলফ ডিফেন্সে। রঞ্জিত গুপ্ত নিজে আমাকে বলেছে, যে ছেলেটা খুন হয়েছিল সে ছিল একজন কনফার্মড ক্রিমিনাল, ওরা কয়েকজন বোমা নিয়ে বাবলুদের অ্যাটাক করেছিল। মনে করো রাস্তায় একটা গুন্ডা হঠাৎ তোমাকে মারতে এলো, তুমি উল্টে রেজিস্ট করবে না? সেই ছেলেটার সঙ্গে আর যে দুজন ছিল তাদের স্টেটমেন্ট আর বাবলুর বন্ধু তপনের স্টেটমেন্ট মিলে গেছে। বাবলুর কাছে রিভলভার এলো কী করে? রিভলভার ছোঁড়া শিখলই বা কবে? অথচ সে নিজের হাতে ফায়ার করেছে, তাতেও তো কোনো সন্দেহ নেই। রিভলভার ছোঁড়া শিখতে দোষ নেই, শিখে ভালোই করেছিল, নইলে সে নিজেই মরত, তোমার দুটি ছেলের একটিও আর থাকতো না। তাছাড়া বাবলুদের ঘটনাটা ঘটেছিল এখনকার এইসব পলিটিক্যাল খুনোখুনি শুরু হবার অনেক আগে, একটা স্ট্রে ইনসিডেন্ট, এসবের সঙ্গে কোনোই যোগ নেই। প্রতাপ, তুমি ওই এক ব্যাপার নিয়ে অবসেসড হয়ে থেকো না, ওসব তো চুকে বুকে গেছে।
সত্যিই কি চুকে গেছে? বাবলু আর কোনোদিন দেশে ফিরতে পারবে? কেন পারবে না? ধরে নিতে পারো প্র্যাকটিক্যালি বাবলুর নামে কেস ড্রপড হয়ে গেছে। বাবলু যে অ্যাকমপ্লিস ছিল, যে বাবলুকে রিভলভারটা সাপ্লাই করেছে, সেই মানিক ভট্টাচার্যও মারা গেছে, শুনেছ তো? কাগজেও বেরিয়েছিল খবরটা। রঞ্জিত আমাকে বলেছে যে কোর্টে নাকি ওই কেসের কাগজপত্রই আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সুতরাং ও নিয়ে আর কেউ কোনোদিন মাথা ঘামাবে না। এখন চতুর্দিকে এত সব কাণ্ড হচ্ছে, 2.5 বছর আগেকার ওই সামান্য একটা ঘটনা কে মনে রাখবে? প্রতাপ আবার একটা দীর্ঘশ্বাস গোপন করলেন। বিমানবিহারী প্রতাপের কাঁধ ছুঁয়ে বললেন, এবার যখন বাবলুকে চিঠি লিখবে, ওকে লিখে দিও ও এখন ইচ্ছে করলেই দেশে ফিরতে পারে, কোনো ভয় নেই। অবশ্য ও যদি আরও 2-1 বছর থেকে কিছু টাকা জমিয়ে আনতে চায়, সেটাও মন্দ না। মমতার নিশ্চয় ছেলেকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছে। গাড়িটা বিমানবিহারীর বাড়ির কাছাকাছি এসে পড়েছে। হঠাৎ দেখা গেল গলির মুখে একটা হুড়োহুড়ি, লোকজন এদিক সেদিক ছুটছে, কিসের যেন একটা চিৎকার। ওখানে একটা সাংঘাতিক ব্যাপার ঘটেছে। বিমানবিহারী ড্রাইভারের কাছে ঝুঁকে এসে আতঙ্কে চেঁচিয়ে বললেন, গাড়ি ঘোরাও গজু, শিগগিরই গাড়ি ঘোরাও। কয়েকটি রিকশা ও সাইকেল এলোমেলোভাবে পালাচ্ছে, তার মধ্য দিয়ে ড্রাইভার একটা ইউটার্ন নিয়ে ঘুরিয়ে নিল গাড়ি। এলগিন রোডের কাছাকাছি এসে গাড়িটা থামল। এখানে রাজপথের চিত্র একেবারে স্বাভাবিক, ট্রামবাস চলছে, লোকজন ঠিকঠাক হেঁটে যাচ্ছে। কোমরে চেইন দিয়ে বাঁধা রিভলভার সমেত একজন ট্রাফিক পুলিশ হাত দেখাচ্ছে, তাকে পাহারা দিচ্ছে আরেকজন পুলিশ। বিমানবিহারী সাংঘাতিক মর্মবেদনার সঙ্গে বললেন, দিনে দুপুরে নিজের বাড়িতেও ফিরতে পারবো না, এই বর্বর দেশে আমরা বাস করছি। প্রতাপ, ওরা আমার বাড়ি অ্যাটাক করেনি তো? আমরা যে ভয়ে পালিয়ে এলাম। প্রতাপ বললেন, না না, তোমার বাড়ি অ্যাটাক করবে কেন? কেন অ্যাটাক করবে তার কি কোনো যুক্তি খোঁজার দরকার আছে? আমাদের কৃষ্ণনগরের বাড়িতে কারা আগুন লাগালো, কেন আগুন লাগালো, তা তো আজও জানা গেল না। তাহলে চলো আমরা ফিরে যাই, আমরা গাড়ির মধ্যে আছি, চেঁচামেচি দেখি তখনই ফিরে না আসাই উচিত ছিল, একটু দেখে নিলেই হতো। গাড়িতে থাকলেই বা সুবিধে কি? জাস্টিস কিরণলাল রায় তো নিজের বাড়ির সামনে গাড়িতেই বসেছিলেন, তিনি বাঁচতে পারলেন? এখন কি হবে, বাড়িতে মেয়েরা রয়েছে, একবার লালবাজারে যাব। আমার মনে হয় বিমান একেবারে কাছাকাছি ফিরে গিয়ে দেখে নেওয়া যাক, আগে থেকেই বেশি প্যানিক করা ঠিক না। আমাদের দেখতে পেলেই যদি, তোমার উপরেও রাগ থাকতে পারে, একবার তোমার উপর অ্যাটেম্পট নিয়েছিল না? না না না, রিস্ক নেওয়া ঠিক হবে না, লালবাজারে গিয়ে ইনফর্ম করাই ভালো। আমার মনে হয় আগে একবার তোমার বাড়িতে গিয়ে দেখে নেওয়াই উচিত, বাড়িতে মেয়েরা রয়েছে, যদি সত্যিই কিছু হয়ে থাকে, এখন তো দেখছো পুলিশও প্রোটেকশন দিতে পারছে না, গাড়িতে আমরা দুজনে রয়েছি, ড্রাইভার আছে, এত ভয় কিসের? ড্রাইভারও বলল, একবার বাড়িতে গিয়ে দেখুন না স্যার, আমার মনে হয় সিরিয়াস কিছু নয়, উটকো ঝামেলা। গাড়ি আবার ফিরে এলো ভবানীপুরে। এখন তেমন উত্তেজনা নেই, গলির মুখটায় কিছু লোক জমে আছে শুধু। গলির মধ্যে বিমানের বাড়ির সামনে কেউ নেই, আজকাল ভিড় দেখলেই বরং অভয় পাওয়া যায়। গাড়িটা গলির মধ্যে ঢুকতে বিমানবিহারী জানলা দিয়ে মুখ বার করে জিজ্ঞেস করলেন, এই কি হয়েছিল গো এখানে একটু আগে? একটি যুবক এগিয়ে এসে বলল, বিমান কাকা, ডেঞ্জারাস ব্যাপার হয়ে গেল, ওই যে ইলেকট্রিকের দোকানটা দেখছেন, ওর ভেতরে একটা ছেলে বসেছিল, মালিকের ভাইপো, সিউড়িতে থাকে, কালই এসেছে সিউড়ি থেকে, হঠাৎ একটা ট্যাক্সি এসে এখানটায় থামলো, ওই যে ঠিক ওই ল্যাম্পপোস্টার গা ঘেঁষে, তার থেকে তিনটে ছোকরা বেরিয়ে এসে দোকানে ঢুকে সে সিউড়ি ছেলেটাকে জাপটে ধরে টানতে টানতে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? সেই ট্যাক্সিতে, ট্যাক্সিটা স্টার্ট দেয়াই ছিল। তোমরা সব দেখলে? নিজের চোখে দেখলুম, এই তো এই পানির দোকানের সামনেটাই আমি দাঁড়িয়েছিলাম, ওদের হাতে পাইপ গান, এ এত বড় ড্যাগার, কে আটকাতে যাবে বলুন? ওদের চ্যালেঞ্জ করতে গেলেই জানে মেরে দিত। ছেলেটাকে ধরে নিয়ে গেল কেন? দোকানের মালিক তো সে কথা কিছু বুঝতেই পারছে না, সে বলছে যে তার ভাইপো বিএ ফার্স্ট ক্লাস অনার্স পাওয়া ভালো ছেলে, পার্টি ফার্টি করতো না, অবশ্যই সিক্রেটলি কিছু করতো কি না।
বাড়ির সামনে এসে গাড়ি থেকে নামবার পর বিমান বিহারী বললেন, না, বাবলুকে এখানে আসতে বারণ করে দাও, কোনো দরকার নেই এর মধ্যে ফিরে আসার। এরকম যদি হঠাৎ তাকে এসে তিনটে ছেলে ধরে নিয়ে যায়, তুমি আমি কিছুই করতে পারবো না তখন। আজ যে ছেলেটাকে ধরে নিয়ে গেল, নির্ঘাত কালকে তার ডেড বডি পাওয়া যাবে কোনো রেললাইনের ধারে। দ্রুত দোতলায় উঠে এসে বিমান বিহারী বললেন, তুমি একটু অফিস ঘরটায় বসো, তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। বিমান বিহারী চলে গেলেন তিনতলায়। প্রতাপ অফিস ঘরে বসবার আগে এক কোনায় কুঁজো থেকে নিজেই গড়িয়ে নিয়ে পরপর দু গেলাস জল খেলেন। গলা শুকিয়ে গিয়েছিল তার। যদি এসে দেখতেন এ বাড়ির মধ্যে দু তিনটে ছেলে ঢুকে পড়ে বোমা মেরে সব কাগজপত্র জ্বালিয়ে দিয়েছে, তাতেও কিছুই আশ্চর্যের ছিল না। এখন সব কিছুই সম্ভব। টেবিলের ওপর থেকে খবরের কাগজটা তুলে নিলেন তিনি। যদিও পড়া কাগজ, তবু তিনি সন্তোষ ভট্টাচার্যের খবরটা খুঁজলেন। কয়েকদিন আগেও প্রায় প্রত্যেক দিনই প্রথম পৃষ্ঠায় বড় বড় করে এইসব খুনের খবর ছাপা হতো। এখনও খুন যখন একই রকমভাবে চলছে যদিও, কিন্তু সেই সব খবরের আর গুরুত্ব নেই। ভেতরের পৃষ্ঠায় ছোট করে দেওয়া থাকে পাঁচটি খুন, সাতটি খুন। এখন খবরের কাগজের প্রথম পৃষ্ঠা জুড়ে প্রায় সবটাই পূর্ব পাকিস্তানের সংবাদ। রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, বগুড়া, এসব নামগুলো কত বছর পরে আবার ফিরে এসেছে কলকাতার খবরের কাগজের পাতায়। পূর্ব পাকিস্তানকে এখানকার কাগজগুলো বাংলাদেশ বলে লিখতে শুরু করেছে, বিশেষত বাংলা পত্রিকাগুলো। কি করে বাংলাদেশ হলো? পাকিস্তানি সরকার কি ছেড়ে দিয়েছে? কাদের নিয়ে বাংলাদেশ? শেখ মুজিব কোথায়? তিনি মৃত না জীবিত তা কেউ জানে না। আওয়ামী লীগের অন্য নেতারাই বা কোথায়? একটু বাদেই বিমান বিহারী দারুণ উৎকণ্ঠা নিয়ে ফিরে এসে বললেন, দেখেছো কাণ্ড? ওলি এখনও বাড়ি ফেরেনি, সে নাকি প্রেসে গেছে। এটাকে এত করে বারণ করেছি আমহার স্ট্রিট কলেজ স্ট্রিটের দিকে না যেতে, তবু কিছুতেই শুনবে না। এখন কি করা যায় বলো তো? প্রেসের টেলিফোন খারাপ, খবর নেবারও কোনো উপায় নেই। প্রতাপ বললেন, এক কাজ করো, ড্রাইভারকে গাড়ি দিয়ে পাঠিয়ে দাও, ওলিকে নিয়ে আসো প্রেস থেকে। বিমান বিহারী একটু চিন্তা করে বললেন, হ্যাঁ ঠিক বলেছ, ড্রাইভারকে পাঠিয়ে দেওয়া যাক। প্রতাপ আবার খবরের কাগজে মন দিলেন। পূর্ব পাকিস্তানের সুশিক্ষিত, আধুনিক অস্ত্রশস্ত্র ও সরঞ্জামে সুসজ্জিত নিষ্ঠুর সেনাবাহিনীর সঙ্গে বাঙালি মুক্তিবাহিনী প্রায় খালি হাতে লড়ে যাচ্ছে। এই যুদ্ধের খবর বারবার পড়তেও তার ভালো লাগে। কলকাতার খবরের কাগজগুলো অত্যুৎসাহে হয়তো কিছুটা বাড়িয়ে লিখছে। যশোরে সত্যি কি একটা সেইবার জেট ফেলে দিয়েছে মুক্তিবাহিনী? চট্টগ্রামের বিমানবন্দর দখল করে নিয়েছে? ময়মনসিংহ থেকে সব পাকিস্তানি বাহিনী পালিয়ে গেছে? কিছুটা অতিরঞ্জিত হলেও সেখানে যে ঘোরতর লড়াই চলছে তাতে কোনো সন্দেহ নেই। প্রতাপ নিজে বিবিসির খবর শুনেছেন। ব্রিটিশ কাগজের সংবাদদাতারাও যুদ্ধের খবর দিচ্ছে, তারা প্রশংসা করছে মুক্তিবাহিনীর। 25শে মার্চের পর দু তিন দিন সাংঘাতিক অত্যাচার চলার পর পূর্ব বাংলার বাঙালিরা আর শুধু পড়ে পড়ে মার খাচ্ছে না, সেখানকার তরুণরা রুখে দাঁড়িয়েছে। দেশের সর্বত্র তারা ছড়িয়ে দিয়েছে প্রতিরোধ। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়ছে সাধারণ নাগরিকেরা, তাদের সঙ্গে হাত মিলিয়েছে কিছু প্রাক্তন পুলিশ আর সীমান্তরক্ষী আর মাত্র কয়েকজন বাঙালি মেজর আর কর্নেল। বাঙালিরা সত্যি সত্যি যুদ্ধ করছে? এর আগে বাঙালিরা যুদ্ধ করেছিল সেই কবে, বারো ভূঁইয়াদের আমলে। বাঙালি ছেলেদের বীরত্বের কাহিনী পড়লে প্রতাপের গর্বে বুক ভরে যায়। মুক্তিবাহিনী যে সত্যি সত্যি কোনো কোনো জায়গায় বীরত্বের পরিচয় দিচ্ছে তার কংক্রিট প্রমাণও আছে। কিছু কিছু পাকিস্তানি খানসেনা এর মধ্যেই সীমান্ত পেরিয়ে এসে ধরা দিচ্ছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে। তাদের বিশাল বিশাল চেহারা ক্ষতবিক্ষত, মুখ ভয়ে পাণ্ডুর। খবরের কাগজে এরকম ধরা দেওয়া পাকিস্তানি সেনাদের ছবি বেরিয়েছে। তারা নাকি বলছে, মুক্তিবাহিনীর হাতে ধরা পড়ার চেয়ে ভারতীয় সেনাদের হাতে ধরা দেওয়া তাদের কাছে অনেক বেশি কাম্য। রোগা রোগা বাঙালি ছেলেদের তারা এত ভয় পায়? ওপারের তরুণরা জাতীয় সম্ভ্রম রক্ষা করার জন্য একরকম জীবনপণ লড়ছে, আর কি করছে এপারের তরুণরা? এখানে চলেছে শুধু ভ্রাতৃবিরোধ। এপারের যুবকদের সামনে আর কোনো শত্রু নেই, শুধু নিজের ভাই, বন্ধু কিংবা সমবয়সী অন্য ছেলেরা অন্য পার্টির কর্মী হলেই তাকে খুন করতে হবে। খুনের বদলা খুন। চীনের মাও সেতুং মার্ক্সবাদের নতুন এক ব্যাখ্যা দিলেন, আর তাই নিয়ে মারামারি কাটাকাটি করে চলেছে পশ্চিমবাংলার ছেলেরা।
এরপর কোনোদিন যদি মাও সেতুং বলেন যে না না আমার ওই ব্যাখ্যায় একটু ভুল ছিল, ওটা অন্যরকম হবে, কখনো কখনো অন্য পক্ষের লোকের সঙ্গে হাত মেলানো যায়, তখন কি এইসব বিনষ্ট প্রাণ আর ফিরে আসবে? কত হীরের টুকরো ছেলে, পড়াশুনায় ব্রিলিয়ান্ট, সৎ, আদর্শবাদী, অথচ কোন অন্ধ আবেগের তাড়নায় তারা হাতে ছুরি আর রিভলভার তুলে নিয়েছে। শুধু কিছু নিজেরই বয়সী ছেলেদের অথবা কিছু নিরীহ মাস্টার কেরানি জজদের খুন করার জন্য। এর কাপুরুষতার দিকটাও তাদের চোখে পড়ছে না? ওপারের ছেলেরা প্রায় নিরস্ত্র অবস্থায় লড়ছে অটোমেটিক রাইফেল আর লাইট মেশিন গানধারী সৈন্যদের বিরুদ্ধে, আর এপারের ছেলেরা এক অসহায় শিক্ষককে বাড়ি ফেরার পথে পেটে ছুরি মারছে। প্রতাপ আবার কুমিল্লা রণাঙ্গনের বিবরণ পড়ায় মন দিলেন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে এগিয়ে আসছিল খানসেনা। মুক্তিবাহিনী তাদের আটকে দিয়েছে। 7 জন পাঠানকে নদীতে চুবিয়ে মেরেছে বাঙালি ছেলেরা। কুমিল্লা শহরটা প্রতাপের চোখে চলচ্চিত্রের মতন ভেসে উঠল। মনে পড়ল তার ছাত্র বয়সের বন্ধু মামুনের কথা। কোথায় আছে সে? কিছু বিপদ হয়নি তো মামুনের? বুলাদের বাড়ি, সে বাড়িতে কি এখনো কেউ থাকে? সে এক ঝড় বৃষ্টির রাতে মাঠের পর মাঠ পেরিয়ে মামুনদের বাড়ি যাওয়া, তারপর বুলাদের বাড়িতে। প্রতাপ কাকা, আপনি কখন এসেছেন? চমকে ঘাড় ঘুরিয়ে প্রতাপ দেখলেন অলিকে। একটা লাল শাড়ি পরে আছে অলি। এই গরমে তার কপালে বিন্দু বিন্দু ঘাম, তবু যেন ঝলমল করছে তার মুখখানি। কি সতেজ সুন্দর হয়েছে অলি, ঠিক যেন শরৎকালের একটা স্থল পদ্ম গাছের মতন। প্রতাপ বললেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? সবাই চিন্তা করছে, তোমার জন্য গাড়ি পাঠানো হলো একটু আগে। এপাড়ায় কি কাণ্ড হয়েছে জানো তো? কাছে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসে অলি বলল, জানি, বাস থেকে নেমেই শুনলুম। মোড়ের দোকানটা থেকে একজনকে জোর করে ধরে নিয়ে গেছে কয়েকটা ছেলে, নিশ্চয়ই ছেলেটা শিউরিতে কোনো অ্যাকশন করে এসেছে। প্রতাপ বললেন, অ্যাকশন, এই কথাটা এখন খুব চালু। আগে আমরা অ্যাকশন শব্দটার অন্য মানে জানতুম, প্রতিটি ক্রিয়ারই ঠিক বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা একটা বিজ্ঞানের সিদ্ধান্ত, তা কি এরা জানে না? সম্পূর্ণ প্রসঙ্গ ঘুরিয়ে অলি বলল, প্রতাপ কাকা, আজ কলেজ স্ট্রিটে বাবলুদার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। সে আমার কাছে বাবলুদার খবর জানতে চাইল, তা আমি তো লেটেস্ট খবর কিছুই জানি না। প্রতাপ অলির মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। আজকাল বাবলুর চিঠি নিয়মিতই আসে তার মায়ের কাছে। সেই চিঠি পড়ে মনে হয় বাবলু লন্ডন থেকে আমেরিকায় যাবার পর বেশ ভালোই আছে, ফুর্তিতে আছে। সে কি অলিকে চিঠি লেখে না? তিনি বললেন, বাবলু তো একটা নতুন চাকরি পেয়েছে, শিগগিরই বোধহয় নিউ ইয়র্ক থেকে ওয়েস্টে চলে যাবে, এর মধ্যে ওর ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে। তুমি বাবলুর চিঠি পাও না? খুব স্বাভাবিকভাবে হেসে অলি বলল, না, বাবলুদার আমাদের চিঠি চিঠি লেখেন না, আমাদের ভুলেই গেছে বোধহয়। ওর চিঠি লেখার অভ্যেসটাই কম, আমাকেও লেখে না, শুধু নিজের মাকে লেখে, তাও কাটা কাটা কথা, 8-10 লাইনের বেশি না। নতুন কি কি কোর্স নিয়েছে সে নিয়ে ব্যস্তও থাকে খুব। প্রতাপ কাকা, আমি একবার আমেরিকা যাব ভাবছি। বাহ, খুব ভালো কথা, তো ঘুরে এসো, তোমার বাবাকে বললে এক কথায় রাজি হয়ে যাবেন। আমি ওখানকার 7টি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তার মধ্যে 3 জায়গা থেকে ভর্তির কল পেয়েছি, ইচ্ছে করলেই যাওয়া যায়। শুধু একটা ব্যাপারে চিন্তা করছি, আমি চলে গেলে বাবার এই পাবলিশিং ব্যবসা কে দেখবে? বাবা একলা একলা আজকাল আর সব দিক সামলে উঠতে পারেন না। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা, আমরা তো আছি, পাবলিশিংয়ে এখন এমনিই মন্দা চলছে, তুমি ব্যবস্থা করে চলে যাও। প্রতাপ বেশ উদ্দীপিত হয়ে উঠলেন। অলি আমেরিকায় গেলে সবচেয়ে খুশি হবেন মমতা। বাবলু সম্পর্কে মমতার এখনও দুশ্চিন্তা যায়নি। আমেরিকা সম্পর্কে বাবলুর মনে একটা ঘোর বিতৃষ্ণা ছিল, সেখানে সে কিছুতেই যেতে চায়নি, বাধ্য হয়ে যেতে হয়েছে। এখন মোটামুটি ভালোই আছে মনে হয়, তবু যা মাথা গরম স্বভাব ওর, যদি হঠাৎ কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে বসে। অলি গেলে বাবলুকে সামলে রাখতে পারবে,
অলির কাছ থেকে খবরাখবরও পাওয়া যাবে সব রকম। হয়তো অলিকে নিয়ে বাবলু একদিন সংসারই হবে। তিনি বললেন, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও ঠিক করে ফেলো, আমি বাবলুকে টেলিগ্রাম করে সব জানিয়ে দেব। অলি বলল, তার দরকার নেই কিছু, আমি যদি যাই ওখানে পৌঁছে বাবলু তাকে টেলিফোন করে চমকে দেব। একটু পরে অলি চলে গেল ওপরে, তারপরে বিমানবিহারী নেমে এলেন, হাতে একটা পুরনো আমলের কারুকার্য করা আখরোট কাঠের বাক্স। তিনি বললেন, চাবিটা খুঁজে পাচ্ছিলুম না, সেই জন্য আসতে দেরি হলো। দেখলে তো, তোমার কথা শুনে গাড়িটা পাঠালুম, তারপরই অলি ফিরে এলো। গাড়িটা শুধু শুধু তেল পুড়িয়ে অতটা যাবে। সারাদিনে নানা রকম ঘটনায় প্রতাপের মনের মধ্যে যে অপ্রীতিকর বাষ্প জমে উঠেছিল তা যেন হঠাৎ মুক্ত হয়ে গেছে অলিকে দেখে ও তার কথা শুনে। তিনি বললেন, তা একটু তেল পুড়বে, পুড়ুক। ওহে বিমান, অলির তো এখন আবার বিদেশে গিয়ে পড়াশুনো করার ইচ্ছে হয়েছে, এতদিন যেতে চায়নি, এখন নিজে থেকেই অনেকগুলো জায়গায় অ্যাডমিশন চেয়ে চিঠি লিখেছে শুনলুম, চান্সও পেয়েছে। বিমান বিহারী একটা পেতলের চাবি দিয়ে আখরোট কাঠের বাক্সটা খোলার চেষ্টা করতে করতে বললেন, তা যেতে পারে যদি ইচ্ছে করে। বিমান বিহারীর কণ্ঠস্বরে উষ্ণতার অভাব লক্ষ্য করে প্রতাপ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার, তোমার খুব একটা ইচ্ছে নেই নাকি? আগে তো তুমি নিজেই ওকে কতবার যেতে বলেছ। বিমান বিহারী মুখ না তুলে বললেন, আমার ইচ্ছে থাকবে না কেন, ওই মেয়ে কী ধাতুতে গড়া তা তো জানো না, ওরকম নরম সরম চেহারা কিন্তু কি সাংঘাতিক জেদি, আমি বেশি ইচ্ছে প্রকাশ করলে অমনি বেঁকে বসবে, ভাববে আমি ওকে জোর করে পাঠাচ্ছি। ইদানিং দিনকাল যা পড়েছে, ইয়াং ছেলেমেয়েরা যত কলকাতা থেকে দূরে চলে যায় ততই তো মঙ্গল, কিন্তু এতদিন আমি বুঝিয়েছি, ওর মা বুঝিয়েছে, তবু যেতে চাইনি। এবার কিন্তু ইচ্ছে হয়েছে, নিজ থেকেই যখন অ্যাপ্লিকেশন পাঠিয়েছে, ওর রেজাল্ট ভালো, স্কলারশিপও পেয়ে যাবে নিশ্চয়ই। টাকা পয়সার অসুবিধে হবে না, ওর রেজাল্ট অনুযায়ী ফুল ব্রাইট থেকেও প্যাসেজ মানি পেতে পারে, যদি নাও পায় সে টাকা আমি দেব, সে সাধ্য আমার আছে। এখন তুমি ধীরে সুস্থে ওকে বোঝাও, বেশি চাপাচাপি করো না। আমি কালই ওর জন্য পাসপোর্ট ফর্ম আনব। বাক্সের ডালাটা খুলে ফেলে বিমান বিহারী বললেন, এই দেখো বিউটি, একেবারে নতুনের মতো রয়েছে এখনো। প্রতাপ মহা অবাক হয়ে দেখলেন সেই বাক্সের মধ্যে গাঢ় নীল ভেলভেটের ওপর রাখা একজোড়া রিভলভার। সে দুটির গায়ে হাত বোলাতে বোলাতে বিমান বিহারী বললেন, মাউজার গান, আমার ঠাকুরদার রড়া কোম্পানি থেকে কিনেছিলেন, দারুণ জিনিস। প্রতাপ অস্ফুট স্বরে বললেন, রড়া কোম্পানি, মাউজার পিস্তল, মলঙ্গা লেনের হাবু, তার মানে? কোথায় যেন পড়েছিলাম, পরাধীন আমলে কয়েকজন টেরোরিস্ট ঠেলাওয়ালার ঝাঁকামুটের ছদ্মবেশ ধরে মলঙ্গা লেনের কাছে রড়া কোম্পানির 50টা মাউজার পিস্তল চুরি করেছিল, তারপর সে পিস্তলগুলো দিয়ে শুরু হয়েছিল সারা ভারতে সাহেব খুন করার অভিযান। এইগুলো সে চুরি করা পিস্তল নয়, আমার ঠাকুরদা কিনেছিলেন, এ দুটো আমাদের পারিবারিক সম্পত্তি। বুঝলাম, কিন্তু তুমি হঠাৎ এ দুটো বার করলে কেন? তোমার কাছে এই অস্ত্র আছে তা জানাজানি হলে বিপদ আছে। বিপদ আবার কি, এর একটা আমি সবসময় এখন থেকে সঙ্গে রাখবো, আর একটা তোমার কাছে রাখতে পারো ইচ্ছে করলে, আমি তোমার নামে লাইসেন্স বার করে দেব, তাতে কোনো অসুবিধে নেই। এবার আমি ঠিক করেছি, বিপ্লবের নাম করে ওই গুন্ডাগুলো হামলা করতে এলেই আমি ওদের কুকুরের মতন গুলি করে মারব। খবরদার বিমান, ওরকম চিন্তা মাথায় স্থানও দিও না, গুলি তুমি করতে পারবে না, তোমার হাত উঠবে না, বরং উল্টো ফল হবে, ওরা এখন অস্ত্র কাড়ার একটা অভিযান চালাচ্ছে, তোমার কাছে এই জিনিস আছে, ঘুণাক্ষরেও তার সন্ধান পেলে ওরা এই অস্ত্র কাটতে আসবেই, তোমাকেও মেরে রেখে যাবে। মেরে রেখে যাবে? অত সোজা কেড়ে নেবে? অত সোজা? দু একটাকে না মেরে আমি মরব না। কিরণলালকে গাড়ির মধ্যে অসহায় অবস্থায় গুলি করে মারল, তারপর থেকে আমার মাথার মধ্যে আগুন জ্বলছে,
এমনি এমনি আমার জীবনটা কেড়ে নেবে? কোনো বাধা দেব না? বাধা দিতেই হবে, সোজা গুলি চালাবো। তোমাকে যদি মারতে আসে তুমি আত্মরক্ষা করবে না? ওদের সঙ্গে যদি অস্ত্র থাকে আমরা অস্ত্র সাথে রাখব। প্রতাপ দুদিকে মাথা নাড়লেন। তিনি মুখে আর কিছু উচ্চারণ করলেন না, কিন্তু মনে মনে বললেন, না, আমি ওদের মারতে পারবো না। এইসব ছেলেরা, এরা তো তার বাবলুরই মতন। ভুল করুক দোষ করুক, তবু এরা সন্তান তুল্য। এরা যদি পিতৃহত্যা করে বিপ্লব আনতে চায় তাহলে এদের বাধা দিয়েও কোনো লাভ হবে না। বরং তারপর যদি ওদের অনুতাপ হয়, ওরা ভুল বুঝতে পারে, তবে সেটুকুই যথেষ্ট। ভবিষ্যতের পৃথিবীটা তো ওদেরই জন্য। প্রতাপ একটা পিস্তল হাতে তুলে নিলেন। জিনিসটা এমনই মসৃণ সুদৃশ্য ওজনদার যে হাতে নিলেই মনে হয় বেশ দামি ধরনের অস্ত্র। সে ঠান্ডা ইস্পাত প্রতাপ গালে ছোঁয়ালেন। তিনি ভাবলেন, এই রকম একটা অস্ত্র নিয়ে যদি সীমান্তের ওপারে অত্যাচারী বর্বর সৈন্যবাহিনীর বিরুদ্ধে একজন নিপীড়িত বাঙালিকেও সাহায্য করা যেত, তাহলে জীবনটা ধন্য হতো।